আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে এবার বিক্ষোভে কৃষকেরা, মহাবিপাকে ইমরান খান। আমেরিকার সঙ্গে আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালিয়েছি, দাবি করছেন ইয়েমেনের সেনাবাহিনী। সাংবাদিক জামাল খাশোগি হত্যা, যুবরাজকে নিয়ে যুক্তরাষ্ট্রের কঠিন সমীকরণ। এবং সর্বশেষ থাকছে, সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধান প্রধান অংশগুলো শুনলেন এখন বিস্তারিত, তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে এবার ভয়াবহ কৃষক বিক্ষোভ, মহাবিপাকে ইমরান খান। পাকিস্তানের উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে কৃষকেরা। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়, গত 21 ফেব্রুয়ারি পাকিস্তান কিষাণ ইত্তেহাদের অর্থাৎ পাকিস্তান ফার্মার্স ইউনিটি কৃষক নেতারা একটি বৈঠক করেন। মূলত সেখানেই তারা মার্চে বিক্ষোভ করার পরিকল্পনা নেন। পাকিস্তানি কৃষকেরা ন্যূনতম সহায়তা মূল্য অর্থাৎ MSP প্রতি মন গম 2000 পাকিস্তানি রুপি এবং প্রতিমন আখ 300 রুপিতে নির্ধারণ এবং কৃষি নলকূপের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 রুপি করাসহ বেশ কিছু দাবিতে মিছিল করতে যাচ্ছেন। গত 1 বছর কঠিন সময় পার করেছে পাকিস্তানি কৃষকেরা। গম এবং আখের নজিরবিহীন সংকট দেখা দেওয়ায় কৃষকের দুর্দশার দিকে নজর না দেওয়ার অভিযোগ ইমরান খান নেতৃত্বের পাকিস্তান তেহরিকি ইনসাফ অর্থাৎ PTI সরকার এর দিকে। সরকার বিরোধী দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট অর্থাৎ PDM এর সমালোচনার শিকারও হয়েছে। দ্য ডিপ্লোম্যাটিক পাকিস্তান কিষাণ ইত্তেহাদের সভাপতি জুলফিকার আওয়ান বলেছেন, বীজ নিয়ন্ত্রণ মূল্য 7,500 রুপি থেকে বেড়ে 14,000 রুপি হয়েছে। গমের ন্যূনতম সহায়তা মূল্য 1,400 রুপি ছিল, যা আমরা কখনোই পাইনি। তার মতে সারের দাম ছিল 2,500 রুপি, যা এখন 4,500 রুপি। 1,300 টাকার ইউরিয়া এখন 1,800 রুপি। ইনপুট আউটপুটের পার্থক্য এত বেশি যে অন্য দেশের উৎপাদিত পণ্যের সঙ্গে পাকিস্তানি কৃষকদের পণ্যের কোনো প্রতিযোগিতা হতে পারে না। পাকিস্তান সরকারের কৃষি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 2 নভেম্বর লাহোরের ক্যাম্প করেন কৃষকেরা। পরে গত 5 নভেম্বর বিক্ষোভে পুলিশের দমন ও পীড়নে একজন কৃষক নিহত হন। আওয়ান বলেছিলেন, বিক্ষোভ করতে গেলেই আমাদের হত্যা করা হয়। নভেম্বরে আমাদের একজন কৃষক শহীদ হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন। এ কারণে তড়িঘড়ি করে লাহোরের বিক্ষোভ বন্ধ করতে বাধ্য হয়েছি আমরা। গত 29 মাসে পাকিস্তানের খাদ্যপণ্যের দাম গড়ে 31% বেড়েছে। কৃষি উৎপাদন প্রয়োজনের চেয়ে অনেক কম হওয়ায় দেশটিকে খাবার তেল, গম, চিনি, চা এবং ডাল সহ অনেক প্রধান খাদ্য আমদানি করতে হচ্ছে, আর এতে পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। আমেরিকার সঙ্গে আলোচনায় বসায় ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। এই সমঝোতার ব্যাপারে আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের সর্বসাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। খাতিবজাদের এই বক্তব্যের কিছুক্ষণ আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দুজন পশ্চিমা কূটনৈতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার উপস্থিতিতে বাকি 5 জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউস ইরানের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে। পরমাণু সমঝোতার 3 ইউরোপীয় শরিক অর্থাৎ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন গত সপ্তাহে ইরানকে আমেরিকার সঙ্গে এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। সাইয়েদ খাতিবজাদে রবিবার তেহরানে বলেন, জো বাইডেন ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের নীতি ও অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।
বাইডেন প্রশাসন যে শুধু সাবেক ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অনুসরণ করে যাচ্ছে তাই নয়, সেই সঙ্গে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের ব্যাপারে নিজের করণীয় ঠিক করেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য নতুন করে কোনো দর কষাকষির প্রয়োজন নেই, কারণ দর কষাকষি যা করার 5 বছর আগেই করা হয়ে গেছে। খাতিবজাদে বলেন, আমেরিকাকে অবশ্যই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে, আর এজন্য কোনো ধরনের আলোচনা বা নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব পাশের প্রয়োজন নেই। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালিয়েছি দাবি করছেন ইয়েমেনের সেনাবাহিনী। সৌদি আরবের গভীর অভ্যন্তরের কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার দাবি করল ইয়েমেনের সেনাবাহিনী। তারা আগ্রাসী সৌদি আরবের রাজধানী রিয়াদের একাধিক স্পর্শকাতর অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিদা শারি রবিবার সানায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, শনিবার রাত থেকে এই হামলা শুরু হয় এবং রবিবার ভোর পর্যন্ত তা অব্যাহত থাকে। হামলায় সাংকেতিক নাম ছিল দ্য 5th অপারেশন অফ ব্যালাস্ট ডিটারেন্স। জেনারেল শারি বলেন, ইয়েমেনের উপর সৌদি আরবের গত 6 বছরের আগ্রাসনের জবাব দিতে আকাশপথে এইসব হামলা চালানো হয়। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 9টি পাইলটবিহীন বিমান বা ড্রোনকে হামলার কাজে ব্যবহার করা হয়। জেনারেল শারি ক্ষেপণাস্ত্রটিকে জুলফিকার শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলিকে সামাত্রি শ্রেণীর UAV বলে উল্লেখ করেন। ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, শত্রু সেনাদের রাজধানী শহর রিয়াদের স্পর্শকাতর অবস্থানগুলোতে টার্গেট করে এই হামলা চালানো হয়। তিনি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আশির প্রদেশের আবাহা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুসাইত এলাকায় আরও 6টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে তিনি জানান। জেনারেল শারি সৌদি সরকারের যে কোনো সামরিক স্থাপনা থেকে দূরে অবস্থান করার জন্য দেশটির বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের এই ঘোষণার আগে রবিবার সকালে সৌদি আরবই দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছিল। রিয়াদ দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্রটি আকাশেই গুলি করে ভূপাতিত করেছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যা যুবরাজকে নিয়ে যুক্তরাষ্ট্রের কঠিন সমীকরণ। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সবুজ সংকেত ছিল বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তাকে সরাসরি কোনো সাজা দিচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন, কিন্তু তিনি যে একেবারে অক্ষত থাকছেন বিষয়টিও তেমন নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে একথাই বলছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর তথ্যের উপর ভিত্তি করে তৈরি প্রতিবেদনটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, খাশোগিকে ধরে নিয়ে যাওয়া কিংবা হত্যায় যুবরাজের অনুমোদন ছিল। প্রসঙ্গত 2018 সালের 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের এই সাংবাদিককে হত্যা করে তার গুপ্তচরেরা। এরপর তার অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেদনটি প্রকাশে অস্বীকার করলেও বাইডেন তার উল্টো সিদ্ধান্ত নিয়েছেন। এতে সৌদির মানবাধিকার রেকর্ড ও অস্ত্র ক্রয়ের প্রলোভনকে ঘিরে ওয়াশিংটনের অবস্থানের প্রতি নতুন করে আলোকপাত করা হয়েছে। ওয়াশিংটন যখন 35 বছর বয়সী যুবরাজের গুরুত্ব কমিয়ে দিতে চাচ্ছে, তখন ইরানের বিপরীতে আঞ্চলিক ভারসাম্য রক্ষায় পুরনো আরব মিত্রটির সঙ্গে সম্পর্ক রক্ষাও জোর দিচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সেই আভাসই দিয়েছেন। তিনি বলেন, আমরা যা করেছি সৌদির সঙ্গে সম্পর্ক ছেদ না, বরং আমাদের স্বার্থ এবং মূল্যবোধের আলোকে সম্পর্ক পুনর্গঠন। তবে সৌদি আরবের মানবাধিকার আরও বিস্তৃতভাবে পর্যবেক্ষণের আভাস দিয়েছেন বাইডেন। শুক্রবার বাইডেন বলেন, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোন আলাপে তিনি পরিষ্কার করে দিয়েছেন, রাজনৈতিক বিরোধীদের হত্যা গ্রহণযোগ্য না এবং মানবাধিকার লঙ্ঘনও নিয়ন্ত্রণ করতে হবে। সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আঘাত করার আগেই আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সেনারা।
গোলন মালভূমি থেকে রবিবার সন্ধ্যায় সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, খবর ডয়েছে ভেলের। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েল অধিকৃত গোলন মালভূমি থেকে দামেস্কে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। কোনো ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। 2011 সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ায় ইরানপন্থী ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কয়েকদিন আগে আমেরিকাও সিরিয়া ইরাক সীমান্তে ইরানপন্থী সেনা ঘাঁটির ওপর বিমান হামলা চালিয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের দক্ষিণে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, আর এখানেই ইরানের রেভুলেশনারি গার্ড ও হিজবুল্লাহের ঘাঁটি। 1982 সালে ইসরায়েলের দক্ষিণ লেবানন দখলের পরিপ্রেক্ষিতে মুসলিম নেতারা মিলে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গড়ে তোলেন। হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল। সিরিয়ায় ইরানের উপস্থিতি ঠেকাতে ইসরায়েল এখন প্রায় প্রতি সপ্তাহেই হানা দিচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।